বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ফুচকা। ঠিক আছে দাদু, তুমি কিন্তু ইউটিউবে আসবে, হ্যাঁ ঠিক আছে, ইউটিউব ইউটিউবে আসবে তুমি, তোমার এখানে অনেক লোকজন আসবে। দেখতে দেখতে শুধু একটাই রিকোয়েস্ট আবার করবো, এটা সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা, তোমাদের ভালোবাসা থাকলে তবেই আমাদের চ্যানেলটা আরো বড় হবে। নিরামিষ আলুর চপ, আর এটা হচ্ছে নিরামিষ সিঙ্গাড়া, আর এটা হচ্ছে ভেজিটেবল চপ। হাই এভরিওয়ান, কৃষ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে অলরেডি লেট হয়ে গেছে, আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ অফিসের জন্য আমি রেডি। অফিসের জন্য বেরোই, উবার বাইক আসছে আমার, অফিসের জন্য বেরিয়ে তারপর আমি তোমাদের সাথে কথা বলবো, দেখাবো আরও সারাদিন কী কী হয়। ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে অফিসের জন্য বেরিয়ে যাই, অনেক দেরি হয়ে গেছে আজকে। গুড মর্নিং গাইজ, কৃষ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে অফিস যাচ্ছি, একদিন রেস্ট নেওয়ার পর, খুব একটা শরীর ভালো নেই, ওষুধগুলো খেয়ে, একটু কড়া ডোজের ওষুধ, মানে হাই ডোজ, তো সেইটাতে শরীরটা একটু খারাপই। দেখো কেমন হাঁপিয়ে যাচ্ছি তো, বাট কিছু করার নেই, অফিস তো যেতে হবে। আর তার মধ্যে এমন একটা ওষুধ দিয়ে যেটা ঘুম ঘুম পাচ্ছে, তো আমি বাসে ঘুমোতে ঘুমোতে এসেছি, এখন হাঁটছি, গরম লাগছে, টায়ার্ড, বাট কিছু করার নেই গাইজ। তো মর্নিংটা এখান থেকে শুরু করেছি, সবাই যারা ভিডিও দেখছো, ভিডিওর প্রথমেই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করে দিও গাইজ, ওকে। আর এখানে আমি প্রত্যেক দিনের মতো অফিসের জন্য উবার বাইকে উঠে গেছি, দেখতেই পাচ্ছ এটা উল্টোডাঙার রাস্তাটা, মানে ইউটার্ন নেওয়ার আগেই জ্যাম, তাও এই যে সাইড দিয়ে সাইড দিয়ে বাইকের দাদা আমাকে নিয়ে যাবে। এটা হচ্ছে সুড়ির বাগানের মোড়টা উল্টোডাঙাতে, আর এখান থেকে এই যেটা হচ্ছে সুড়ির বাগানের গলি, এখান থেকে ইউটার্ন করে এবার আমি যাচ্ছি উল্টোডাঙা স্টেশনের দিকে। উল্টোডাঙা স্টেশন ক্রস করে তারপর ঢুকবো হচ্ছে সোজা সল্টলেক। গাইজ বেরোলাম অফিস থেকে, সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে, এখন বাড়ির দিকে যাচ্ছি, দৌড়চ্ছি, কারণ শীতকালে বাসের এটা খুব কম থাকে, বাস পাওয়া যায় না গাইজ, তো তার জন্য এখন দৌড়চ্ছি, তারপরে দেখি কখন বাস পাই, বাড়ি যাই, আর ভালো লাগছে না সারাদিন কাজ করে, তো চলো গাইজ বাস থেকে নেবে, বাসে উঠে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার সেই অফিসের সিঁড়ি, তোমাদেরকে তো বলেইছিলাম যে অফিসে ভিডিও করা তো অ্যালাউড না, বাট এর আগে একবার দেখিয়েছিলাম আমি অফিস থেকে এরকম নামবার সময় আমাদের অফিসের সিঁড়ি, আজকে আবার দেখাচ্ছি, সারাদিন কথা বলতে পারিনি, কিন্তু এরপরে কি হবে, আমি কি করব, সঙ্গীতা কি করবে, তোমরা দেখতে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কখন বাস আসবে জানি না, দেখা যাক, এখন ওয়েট করছি। 8:16 বাসের অপেক্ষায়, দেখা যাক কখন আসে, পুরো রাস্তা ফাঁকা, দেখো তাও দাঁড়িয়ে, দেখা যাক মনে হচ্ছে একটা আসছে, যাই হোক
লাগে না এটা। তো আমি অফিসে তো সারাদিন তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, জানোই সারাদিন সেরকম কিছু দেখানো হয় না। তো এখন তো বাড়ির দিকে যাচ্ছি, মানে নেমে গেছি বাস থেকে, আর অফিস থেকে বেরোনোর সময়ও দেখালাম তোমাদের। তো সারাদিনে সেরকম কিছুই কথা আজকে হয়নি, আর এবার বাড়িতে গিয়ে, আমি আসলে আজকে বৃহস্পতিবার তো বাড়িতে নিরামিষ হয়, তো আমি নিয়েছি নিরামিষ চপ। আমাদের এখানে একটা দোকানে পাওয়া যায় নিরামিষ চপ, তো সেই নিরামিষ চপটাই নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আমার বাড়ির সামনে যে রাস্তাটা, সেটা সকালবেলা তোমরা দেখো যে পুরো বাজারে ভর্তি থাকে, সেই রাস্তাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো সেটা পুরো এখন ফাঁকা, এখানে মাল আসতে থাকে সারা রাত, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই রাস্তাটা দিয়ে আমি সকালবেলা বেরোই, এখানে উল্টোডাঙ্গার ফেমাস বাজার বসে, উল্টোডাঙ্গা বাজার, অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে কিনতে। তোমরা প্রত্যেক দিনই সকালবেলা দেখেছো যে এখান দিয়ে আমি বেরোই তখন কতটা জ্যাম থাকে, এখন রাত্রিবেলা হয়ে গেছে তাই অত জ্যাম নেই, পুরো ফাঁকা। এই যে সাইডে সাইডে মালপত্র রাখা, সারা রাত এখানে মাল আসতে থাকে। বাড়িতে যাই, দেখি তারপর কি হয়। মরাজের ভিডিও হচ্ছে, এটাও বাস দিয়েছে ফটো তোলার জন্য, ভেবেছে আমি ফটো তুলব, এটা হচ্ছে ভিডিও। ও মাই গড, ও পোজ দেওয়া যার আমি ভিডিও করে নিয়েছি। চলো এবারে ধর ফাইনাল ভিডিও, এইটি না না তুলেছি ছবি, বন্ধুরা বেশি আর কি হয়ে গেলে দাঁড়াবো একটা ছবি তুলে দিই। মোড়ে ফুচকা এই দাদুটা বিক্রি করে, আর দাদু খুব ভালো বানায়, বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ফুচকা। ঠিক আছে দাদু, তুমি কিন্তু ইউটিউবে আসবে, হ্যাঁ ঠিক আছে, ইউটিউবে আসবে তুমি, তোমার এখানে অনেক লোকজন আসবে, অনেক আমার ভিডিও দেখে, বুঝলে? হ্যাঁ খুব ভালো বানায়, আর বেশ ঝাল ঝাল, আমি তো ঝাল ঝাল খাই, আর এটা ঝাল ছাড়া খায়, না তো ঝাল ছাড়া খাচ্ছে, ঝাল ছাড়া খাচ্ছে, ঝাল ছাড়া ঝাল চলে আসে মাঝে মাঝে ভুল করে ফেলে। না না ফুচকা আমি মাসে একবার কি দুবারই খাই, বাট ওই অবশ্য ঝাল খাই। দাও কতটা লঙ্কা দেবে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও আমি বেশি বেশি ধনে পাতা কাটিং, হ্যাঁ গন্ধরাজ লেবু দেবে, সুন্দর করে মাখায় ছোলা মশলা, একদম ঝাল দেবো না, ওরটা ঝাল ছাড়া আমারটা ঝাল দেবে, আমারটা যেরকম ঝাল খাই আমি, কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা দেবে, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা বাটা নাকি, ওই বাটা বাটা বাটাটাই দাও, ঝাল ঝাল ভালো করে নুন মশলা দিয়ে মাখো, কতটা লঙ্কা, এটা হচ্ছে আমি খাবো, এটা হচ্ছে ইনি খাবেন, ইনি এই ঝাল ঝাল লঙ্কাটা আমি খাবো, আমাকে পাবে তো আমি পৌঁছে গেছি বাড়িতে। আর যেটা তোমাদেরকে বললাম যে
আমি কিনে এনেছি নিরামিষ চপ। আমাদের এখানে উল্টাডাঙ্গা স্টেশনের এখানে পাওয়া যায় নিরামিষ চপ। তো মা তো নেই বাড়িতে, মা পড়াতে গেছে, তো মায়ের জন্য আর নিইনি, আমি আমার জন্যই এনেছি। তো তোমাদেরকে দেখাই, এই যে এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি। এদিকে আমার ল্যাপটপটা খোলা থাকার কারণ হচ্ছে আমার অফিসের কাজ এখন আছে কিছু, তো অফিসের কাজ করব। আর এই যে চপ, এটা হচ্ছে নিরামিষ আলুর চপ। আর এটা হচ্ছে নিরামিষ সিঙ্গাড়া। আর এটা হচ্ছে ভেজিটেবল চপ। তো এগুলো সব কিছুই নিরামিষ। ইচ্ছে করে আজকে যেহেতু বললাম যে থার্সডে মানে বৃহস্পতিবার, তো নিরামিষটাই খেতে হয় আমাদের বাড়িতে। এবার মাঝে মাঝে বাইরে থাকলে তখন ভুল ত্রুটি হয়ে যায়, সেটা আলাদা, কিন্তু বাড়িতে থাকলে আমি চেষ্টা করি যে নিরামিষটাই খাওয়ার। তো এখন এটা মেখে নিয়ে খেয়ে নিই, তারপর দেখি কি হয়, জানি না। তো তোমরা প্লিজ দেখতে দেখতে শুধু একটাই রিকোয়েস্ট আবার করব, এটা সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা। তোমাদের ভালোবাসা থাকলে তবেই আমাদের চ্যানেলটা আরও বড় হবে, আর তোমরা সাবস্ক্রাইব করলে আরও আমরা উৎসাহিত হব দেখানোর জন্য আমাদের লাইফে ডেলি ডেলি কি কি হচ্ছে। তো তোমরা সাবস্ক্রাইব করে দাও, তার সাথে লাইক আর কমেন্ট করেও জানিও যে তোমাদের কিরকম লাগছে। এটা হচ্ছে ক্রিসমাসের ডেকোরেশন, এখনো নিউ ইয়ার অবধি থাকবে। এই যে গাইস, ডিনার হচ্ছে আমাদের। এটা হচ্ছে কিমা দিয়ে ঘুগনি, কড়াইশুঁটি কচুরি, এটা সন্দেশ, ও খাচ্ছে কচুরি, আর এটা হচ্ছে বাড়ির বানানো তড়কা। তো তখন মুড়ি খাচ্ছিলাম, তারপরে তো আর ভিডিও করা হয়নি। আমি অফিসের, তোমাদেরকে বললাম অফিসের কাজ রয়েছে, তো সেগুলোই করছিলাম। এখন দেখো 10:05, মা যথারীতি খাবার দিয়ে দিয়েছে, আর আজকে নিরামিষ। তো এই যে ভাত রয়েছে, সোয়াবিনের তরকারি আর বাঁধাকপি, অল্প করেই আমি নিয়েছি, একদম বেশি খেতে ভালো লাগছে না। তো চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই তাহলে। চলো গাইস, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমাদের শোয়ার পালা। কী বা কাজ, সকালে ওঠা, খাওয়া, কাজে যাওয়া, বাড়ি আসা, খাওয়া, ঘুমোনো, এটাই তো কাজ। তো যাই হোক, এটা তো করতেই হবে, কারণ কাজ করছি খাওয়ার জন্য, খাচ্ছি কাজ করার জন্য, এনার্জি পেয়ে কাজ করবো বলে। তো চলো গাইস, গুড নাইট, টাটা, কালকে কথা হচ্ছে।